সরকারি কর্মচারী হেরুয়াব নাকি সরকারি প্রতিষ্ঠান জমা হয়ে থাকা পিএফর ধন, আদানির লগতে ডুবিব নাকি কর্মচারীর হাঁচতিয়া ধন? কেবল এল আই সি আর এস বিআইর ধনেই নহয়, আদানি গ্রুপত ইপিএফওএ বিনিয়োগ অব্যাহত রাখব সরকারি কর্মচারীর ভবিষ্যনিধিত থাকা জমা ধন। কৈনুকৈ থাকিলেও উরকে নপরে আদানি আর প্রধানমন্ত্রী মোদীরে কথা, একদরে উরকে পড়া নাই আদানি গ্রুপত সরকারি রাজহা প্রতিষ্ঠানে ধন বিনিয়োগ করারও কথা। এল আই সি আর এস বিআইর পাশত এবার পোহরলৈ আহিছে অন্য এক তথ্য, আদানি গ্রুপর প্রতিষ্ঠানত কেবল এল আই সি আর এস বিআই নহয়, বিনিয়োগ অব্যাহত রাখব সরকারি কর্মচারী ভবিষ্যনিধিত জমা থাকা ধন। ইফালে শেহতীয়াকৈ প্রকাশিত এক প্রতিবেদন অনুসরি সমগ্র হিন্ডেনবার্গ প্রতিবেদনে কঁকাল ভঙার পাছতো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গেনাইজেশন চমুকে ইপিএফও আদানির দুটা স্টকত ধন বিনিয়োগ অব্যাহত রাখব। ইপিএফওই আদানি বন্দর আর আদানি এন্টারপ্রাইজত বিনিয়োগ করে আহিছে, অহা সেপ্টেম্বর মাহলৈকে ইপিএফওএ এই বিনিয়োগ অব্যাহত রাখব বলে প্রকাশ করেছে। এই বাতৰি প্রকাশ পোৱাৰ পাছতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক আক্রমণ করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীয়ে। প্রধানমন্ত্রী ডাঙরিয়া, উত্তরও নিদিয়ে তদন্তও নকরে, কালৈ ইমান ভয় আর কিয় এই ভয়? মোদানি উন্মোচনের পাছতো কিয় আদানি কোম্পানীত বিনিয়োগ করেছে কর্মচারীর পেনশনের ধন? এই প্রশ্ন প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। উল্লেখ্য যে প্রায় 27 কোটি টাকার সরকারি কর্মচারীর ভবিষ্যৎ নিধির ধন ইপিএফওত জমা আছে। মনি কন্ট্রোলর বাতরির মতে যা দুটা বর্ষত আদানি গ্রুপত ইপিএফওয়ে কর্মচারীর ভবিষ্যৎ নিধিত জমা থাকা ধনের বিনিয়োগের পরিমাণ প্রায় 1,65,000 কোটি টাকা। 2022 বর্ষত আদানির দুটা প্রতিষ্ঠানত ইপিএফওয়ে 1.57 লাখ টাকা বিনিয়োগ করেছিল। ইফালে চলিত বর্ষর 4টা মাহত ধন বিনিয়োগের পরিমাণ হয়েছে 8,000 কোটি টাকা। মার্কিন শর্ট সেলস প্রতিষ্ঠান হিন্ডেনবার্গর প্রতিবেদনে আদানি গ্রুপত খহনিয়ার সৃষ্টি করেছিল। হিন্ডেনবার্গ প্রতিবেদনের মতে আদানি গ্রুপে শেয়ার বজার নিজের প্রতিষ্ঠানের শেয়ার মূল্য ঊর্ধ্বগামী করবল বিত্তীয় জালিয়াতির আশ্রয় আহিছে। যা 24 জানুয়ারীত প্রতিবেদন প্রকাশ পোৱাৰ পাছতে আদানি গ্রুপে প্রায় 12 লাখ টাকার লোকসান ভরিছে। শেয়ার বজারত আদানি গ্রুপর প্রতিষ্ঠান সমূহের শেয়ার মূল্য প্রায় 60% হেরুয়াবলগিয়া হয়। ইমানেই নহয়, আদানিয়ে বিশ্বর আটাইতকৈ ধনী ব্যক্তির তালিকার তৃতীয় স্থানের 32 সংখ্যকলৈ অবনমিত হয়। আদানির গ্রুপর এই দুবন্ত যাত্রায় ইপিএফওর কর্মচারীর ভবিষ্যনিধিত জমা থাকা ধন প্রাক্তন আর বর্তমানের সরকারি কর্মচারীক তেওঁলোকৰ কষ্টোপার্জিত ধনু হেরুয়ার শঙ্কাত দুশ্চিন্তাগ্রস্ত করে তুলছে। ভিডিও এডিটর ঋতুমণি নাথর সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট নর্থ ইস্ট নাও।